কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। গোবিন্দ আমরা সেই সিদ্ধি দেরি আছে, আপনার ফসলের ভয় কি? এটা অল্প বাড়বে না, করুন। যারা জ্ঞান বিজ্ঞান দরকার তারা বাইরে বাইরে করবে, সমস্ত দেখবে। আপনার তা তো দরকার নেই, আমি তো শীত আসল বসছি তো পেয়ে গেছি। আমারও তো নবদ্বীপ, নীলাচল, বৃন্দাবন এই তিন ছেড়ে আমার অন্য কোথাও যাবে। আমি তো নবদ্বীপ মহাপ্রভুর ভক্ত যত আইলা গৌর হইতে ভট্টাচার্য একে একে দেখ আমাতে। মহাপ্রভুর কথা আমরা গতকাল বলে আসছি, অর্থাৎ ভক্তগণ যেভাবে চিত্রোৎকল মতি অব্দি এসেছেন সংকীর্তন করতে পারতে, এখন গ্রন্থকার ওখানে ওদেরকে রেখে দিয়েছে। ওখানে যারা চিত্রোৎকলা অব্দি এসেছেন ওদেরকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছেন, কারণ নীলাচলবাসীও এত সুখ পেয়ে গেছে সংকীর্তনে, ওরাও ছাড়ছে না যে এত দূর থেকে কষ্ট করে আসছেন, আমাদের এনে এক দুই রাত্র থাকুন, একটু আমরা আপনাদের সংকীর্তন আর আপনাদের সুদামাধুরী দর্শন করি। এখন আমরা এই কথা রেখে আর ভাবনিধি মহাপ্রভুর নিকটে আসছি, কারণ এদিকে নীলাচলের কী ইতিবৃত্ত এই সম্পর্কে আমরা শুনব। কারণ রথযাত্রার পূর্বে হচ্ছে স্নান যাত্রা, সেক্ষেত্রে অতিশয় ধুমধামের সঙ্গে এই বৎসর জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো অন্যান্য বৎসরের তুলনায়। আর স্নান যাত্রার পূর্বে গ্রীষ্মের সময় জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়, তারপরে 15 দিন দর্শন বন্ধ। মহাপ্রভুর নিয়ম হচ্ছে প্রতিনিয়ত একবার জগন্নাথ দর্শন করবে, নীলাচলে মহাপ্রভুর একটা নিয়মিত রূপে জগন্নাথের শ্রীমতী দর্শন করেন। এখন প্রভু তো সর্বজ্ঞ, সবই জানে, কিন্তু লীলাটা করছেন তো নরলীলা, তার ভাবটা দেখাচ্ছেন যে আমি তো গৌরদেশবাসী, নীলাচলবাসীর তো ভাব চেষ্টা আমি জানি না, জগন্নাথের সেবার পরিপাটিও আমি জানি না, অতএব আমার এখানে জন্মও নাই আর আমি এখানকার পরিপাটিও দেখিনি আর আমি রথে স্নানে কখনো থাকিও নি। এই জন্য স্নান যাত্রার পরের দিনও মহাপ্রভু ভক্তগণকে নিয়ে জগন্নাথ দর্শনে গেছে, সবই তো তার লীলা। স্নান যাত্রার পরের দিন আর জগন্নাথ দর্শনে গিয়ে মন্দিরে দেখলেন তো দরজা বন্ধ, কী ব্যাপার? পাণ্ডা ঠাকুরগণকে জিজ্ঞাসা করছে মন্দির কখন খুলবে, এত সময় তো দেরি হয় না, ওরা তাকিয়ে আছেন। সন্ন্যাসী ঠাকুর কী বলে, আরে উনি এত বড় বিজ্ঞ পণ্ডিত, সার্বভৌমাদি যাকে ভগবান বলে মেনে নিয়েছেন, মহারাজ প্রতাপরুদ্র, কাশী মিশ্র আদি সবাই যাকে সর্বজ্ঞ বলে মানেন, জগন্নাথেরই অবতার, ইনি জানেন না যে জগন্নাথ এখন মানে এই অনবসরে আছেন? তখন এইভাবে পাণ্ডা ঠাকুরগণকে জিজ্ঞাসা করছে। এখন পাণ্ডারা প্রভুর এই বালকোচিত স্বভাবের ন্যায় আর জিজ্ঞাসা দেখে এরাও বিস্মিত হয়ে গেলেন, এরাও বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেছে, কি উত্তর দিবেন ভেবে পাচ্ছে না, সবই যুগমায়ের লীলা। তো এরা বলবেন যে ঠাকুরের দর্শন বন্ধ, এখন এরা সর্বজ্ঞ প্রভুই তো ঠাকুর, এই এই তত্ত্বটা ওরা শুনে নিয়েছে সার্বভৌমাদির মুখে, যে সার্বভৌমকে সরভুজ মূর্তি দর্শন করিয়েছেন, কাশী মিশ্রকে চতুর্ভুজ মূর্তিতে দেখা দিয়েছেন, ইনি আজকে এসে আমাকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুরের দরজা কেন বন্ধ। এখন পাণ্ডারাও হতভম্ব হয়ে আর তারাও মহাপ্রভুর মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কী প্রশ্নের উত্তর দিবেন? মহাপ্রভু তখন বালকের নেয়
আরো দুই একজন বয়স বৃদ্ধ পান্ডা ঠাকুরের কাছে গেলেন, কি হলো আজকে মন্দির খুলবে না? বয়স বৃদ্ধ পান্ডা ঠাকুর মনে মনে ভাবলেন যে সন্ন্যাসী প্রবর অবশ্যই কোনো একটা নবলীলা সূচনা করছে, যার জন্য ইনি কি করে দেখি আমরা কিছু বলবো না। এলাও মুখ বন্ধ করে দিয়েছে, বালক যেরকম মা যশোদা দেখে না যে গোপাল কি করে আড়ালের থেকে দেখি, তো পাণ্ডারাও মনে মনে ভাবলেন এই সর্বজ্ঞ প্রভু আজকে কি করে আমরা দেখি। এই চিন্তা করে আর প্রভু যখন কেউই উত্তর দিচ্ছে না, কারোর কাছ থেকে কোনো শুভ সংবাদ পাচ্ছে না, তখন মহাপ্রভু দরজার সামনে বসে, আর দরজার সামনে বসে প্রভুর মাথায় হাত দিয়ে মন্দিরের দ্বারে বসে পড়লেন। তার দুঃখে ভক্তগণ, তার যে কি হঠাৎ করে দুঃখ এটা কেউ বুঝতেই পারলেন না কি হলো প্রভু। বসে অদবদনে আর ক্রন্দন শুরু করেছে, নয়নের থেকে এত জল, একেবারে আপনার গঙ্গা যমুনার দ্বারা ন্যায় প্রবাহিত হচ্ছে। ভক্তগণ প্রভুর এই অবস্থা দেখে, নীলাচলের পাণ্ডাগণ দেখে সবাই চিন্তিত হলেন, কি বলি কিছু। তিনি কাউকে কিছু বললেন না, কেবল ক্রন্দন করেছেন। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন আর কাতর কণ্ঠে ক্ষীণ স্বরে বললেন, অর্থাৎ এর ভিতরে কোনো পাণ্ডা ঠাকুর এসে হয়তো কানের গুড়িতে বলছেন, আরে সন্ন্যাসী প্রবর, এখন নীলাচলের নিয়ম অনুসারে 15 দিন প্রভুর দর্শন হবে না, অনবসর জ্বর। এই সংবাদটা প্রভু শুনে আর তখন বলছে, আমার প্রাণনাথ বা প্রাণবল্লভের শ্রীমুখ না দেখে আমার প্রাণ ফুটে যায়, বল্লভের শ্রীমুখ না দেখে আমার প্রাণ ফেটে যায়, এই এক ক্ষণ এক মুহূর্ত না দেখলেই আমি বাঁচতে পারি না, আর এই 15 দিন আমি কি করে প্রাণ ধারণ করব, একদিন দুদিন তো না 15 দিন। তখন ভক্তগণ বুঝলেন প্রভুর দুঃখের কারণটা, অর্থাৎ জগন্নাথের অদর্শনটাই হচ্ছে প্রভুর মর্মের দুঃখের মূল কারণ। তখন জগন্নাথ দেবের এই পঞ্চদশ দিবস বন্ধ, আর তিনি প্রভু নীলাচলে থাকতে পারবেন না, এনে পাগলের ন্যায় ছুটলেন, কারো কথা শুনলেন না, বাহ্য জ্ঞান শূন্য হয়ে আর তিনি ছুটলেন, ভক্তগণও পেছনে পেছনে ছুটছে, যায় কোথায় প্রভু, কোন দিকে যায়, এই সমুদ্রের তীরে তীরে ছুটছে পাগলের ন্যায়। প্রভু ছুটতে ছুটতে একেবারে আলালনাথকে আর উপস্থিত, সেখানে এসেও মন সুস্থির করতে পারলেন না, কারণ নদিয়ার ভক্তবৃন্দ রথযাত্রা উপলক্ষে আর পুরুষোত্তম ক্ষেত্রে আসছে। সংবাদটা তো প্রভু জানে, 2 বৎসর আমি নাই, কালাকৃষ্ণ দাস গিয়েছে, ওর কাছ থেকে সংবাদ শুনলে তারা এক মুহূর্ত বিলম্ব করবে না, সুতরাং নদিয়ার ভক্তগণ সবাই আমার দর্শনের জন্য আর ছুটে আসছে। এ সময়ে প্রভুর শ্রীক্ষেত্রে থাকা উচিত, এ তারা প্রভুকে বুঝে অনেক ভক্তরা বুঝিয়ে বললেন, প্রভু আপনি এখন নীলাচলের থেকে আলালনাথ এসে গেলেন, আপনার প্রাণপ্রিয় ভক্তগণ তারা কত কষ্ট করে আর আপনার দর্শনের জন্য আসছে, এটা কি হয়, আজকের কথা মনে হলে কালকে সকালে যেতাম, আজকে এক জায়গায় থাকতাম এই রথযাত্রায়, আগামীকালকে সকালে পালন করে পরে মেদিনীপুরে এক জায়গায় আছে ভক্তের বাড়িতে তাতে যেতাম, স্মৃতিতে এসে যাচ্ছে। তা এরকম তখন তিনি কি কথা বলবেন, তিনি জগন্নাথ দেবের শ্রীমুখচন্দ্র না দেখে বড়ই কাতর হলেন, তিনি কারোর সঙ্গে ভালো করে আর কোনো কথা বললেন না, উত্তর দিলেন।
এভাবে প্রভু আলারনাথে আহার নিদ্রা ত্যাগ করে আর পড়ে আছে, খাওয়াও নাই নিদ্রাও নাই। হা প্রাণনাথ হা প্রাণবল্লভ বলে আর কাঁদছে। নীলাচলের সকল লোকেই প্রভুর এই রূপ আকস্মিকভাবে শ্রীক্ষেত্র ত্যাগে আর বিস্মিত। রাজা প্রতাপ রুদ্রও শুনলেন প্রভু আলারনাথে চলে গেছে, তিনি দুঃখিত হয়ে সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যকে ডাকালেন, তাকে বিশেষ অনুরোধ করলেন আপনি যেমন করে পারেন প্রভুকে রথযাত্রার সময়ে নীলাচলে নিয়ে আসুন, তিনি না আসলে রথযাত্রা হবে না। সার্বভৌম ভট্টাচার্য কি করেন, স্বয়ং আলারনাথ ছুটলেন, কারণ রাজাজ্ঞা, তিনি তো আর কিছু করতে পারবেন না, এই জন্যই তিনি ছুটলেন। প্রভুর অবস্থা দেখে সার্বভৌম শঙ্কিত হলেন, প্রভুর খাওয়া নেই দাওয়া নেই, কনক ক্ষেত কি কান্তি একেবারে মজা ফুলের ন্যায় হয়ে গেছে, কালো বর্ণ রৌদ্রের মধ্যে, জ্যৈষ্ঠ মাস গরম আষাঢ় মাস গরম, এইভাবেই বৃক্ষের তলে তলে প্রভু পড়ে আছে। সার্বভৌম ভট্টাচার্য অনেক অনুনয় বিনয় করে বললেন ভক্ত নদিয়ার ভক্তগণ আসছে, তোমাকে যদি তারা দেখতে না পায় তাহলে তারা সমুদ্রে জাপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। একদিনের কথা তো নয়, কতদিন যাবৎ তোমাকে দেখে না প্রভু, তুমি ভক্তবৎসল, ভক্তের জন্য তুমি সকল করতে পারো, দয়া চলো। সার্বভৌম ভট্টাচার্য বহু অনুনয় বিনয় করে আর প্রভুকে বলছে, ভক্তের মুখের দিকে তাকিয়ে নিজের দুঃখ দূর করো প্রভু, তুমি তো ভক্তবৎসল, তোমার জন্য নদিয়ার ভক্তবৃন্দ প্রাণে মরে নীলাচলে আসছেন, তুমি এত দূর হয়েও না, এতটা অবুজ হয়েও না। প্রভু তখন শ্রীক্ষেত্রে পুনরায় আগমন করতে আর সম্মত হলেন। সার্বভৌম যখন অনেক করে বুঝাচ্ছেন নীলাচলের প্রবীণ ভক্ত সার্বভৌমই সব ব্যবস্থা করে, প্রভু সার্বভৌমের বাক্যকে লঙ্ঘন করতে পারলেন। সর্বভক্তবৃন্দ শতমুখে সার্বভৌম ভট্টাচার্যের প্রশংসা করতে লাগে, যে এই অসাধ্য কার্যটা আমরা তো কেউ পারলাম, সত্যি সার্বভৌম ভট্টাচার্য যেমন বুদ্ধিতে পাণ্ডিত্যে জ্ঞানে কৌশলে তার অতুলনীয়, সমগ্র নীলাচলে সার্বভৌমের মহিমা খ্যাতি লাভ হল। প্রেমনিধি প্রভু শ্রীজগন্নাথ দর্শন সুখের গারত্ব অনুভব করার জীব শক্তির কার্য নয়, প্রভু জগন্নাথের অদর্শনে নীলাচল ত্যাগ করে এর মর্ম মনুষ্য বুদ্ধির অগম্য। কেন যে প্রভু চলে গেছেন এটা আমরা মনুষ্য বুদ্ধি দিয়ে অনুভব করতে পারব না, আমাদের তো সামনে বিগ্রহ আছে, সেই অনুভব তো আমার নেই। শ্রী ভগবানের প্রেম চেষ্টা মানুষের কি করে বুঝবে, কারণ ভগবানের চেষ্টা তো মানব বুঝতে পারে না, মানুষের বুদ্ধির অগম্য। এ সকল বিষয়ের বিচার না করাই ভালো, কারণ কেন প্রভু গেলেন কী করে বিচারের বিষয়। প্রভুর লীলারঙ্গ মনে মনে ধ্যান করা এবং তাকে অনুসরণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। প্রভু কতটা উৎকণ্ঠার সঙ্গে নীলাচলে আর জগন্নাথ অদর্শনে আলারনাথে গেলেন। প্রসঙ্গক্রমে রাজা গজপতি প্রতাপ রুদ্রের গৌরাঙ্গ প্রীতির কথা আমরা কিছু বলে যাব, কারণ এখন প্রসঙ্গ এসেছে এই প্রতাপ রুদ্রের গৌরাঙ্গ প্রীতি বা ভক্তবৎসল্যের কথা। কারণ রাজা প্রতাপ রুদ্র গৌরাঙ্গ দর্শনে অভিলাষী হয়ে আর শ্রীক্ষেত্রে এসেছে, তিনিও তো মহাপ্রভুকে দেখেননি। জগন্নাথের দর্শন স্নান যাত্রা উপলক্ষে 15 দিবস বন্ধ ছিল বলে প্রভু মনের দুঃখে আর ছুটে আলারনাথে পলায়ন করলেন। রাজা প্রতাপ রুদ্র শুনে সার্বভৌম ভট্টাচার্যকে পাঠিয়ে পুনরায় প্রভুকে আর নীলাচলে
তার মনের একান্ত বাসনা প্রভুর সহিত মিলিত হন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তাকে বলছেন প্রভু বিষয়ী সঙ্গ করে না। রাজা তো এখনই ছুটছে যে আমাকে নিয়ে চলুন ভট্টাচার্য, কত সন্ন্যাসীর দর্শন আমি করেছি, নীরাচলে তো সাধু সন্ন্যাসী সব সময় আসে, সন্ন্যাসীর ক্ষেত্র আদি জগৎগুরু শঙ্করাচার্য মঠ পড়ে গেছে, একেবারে জগৎ সন্ন্যাসীদের মূল যিনি, এতে কত সন্ন্যাসী আসে, সবাই তো দর্শন করতে যাই, আমি আমারও দর্শনে আসে, চলুন ভট্টাচার্য। ভট্টাচার্য বলছেন সর্বভূ, ইনি অন্যান্য সন্ন্যাসীর মতো সন্ন্যাসী নয় মহারাজ, উনি বিষয়ের দর্শন করে না। এতে রাজা প্রতাপ রুদ্র বিষম মনক্ষুণ্ণ হয়েছেন, কিন্তু প্রভুর চরণ দর্শন আশা ছাড়েনি। প্রথমে একটু অভিমান এসেছিল, আরে কত সন্ন্যাসী দেখেছি মনে আসে না, বিষয়ের দর্শন করে না, আবার দেখা যায় বহু সন্ন্যাসী আসেও আমাদের গৃহে, এইটা কীরকম সন্ন্যাসী। তখন সর্বম ভট্টাচার্যকে তো মনও বুঝে বলছে, মহারাজ আপনি যেরকম সন্ন্যাসীর সঙ্গে শ্রীচৈতন্যকে তুলনা করতে যাচ্ছেন, ইনি সেই রকম সাধারণ সন্ন্যাসী নয়, ইনি তো স্বয়ং ভগবান, সন্ন্যাস লীলার অনুকরণ করেছেন, মহাভারতের যে লীলা আছে যে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, ভগবান এক সময় ইনি সন্ন্যাস লীলা করবেন, ভগবানের তো কোনো সন্ন্যাস স্বরূপ নাই, তাহলে যে বিষ্ণু সহস্র নামে সন্ন্যাসীর কথা আছে, ভগবান সন্ন্যাসীটা কখন হবেন, এই গৌরাঙ্গ রূপে এসেছেন সন্ন্যাসী হওয়ার জন্য। নিজে বলছেন যে অহমপি কচিৎ ব্রহ্মণ সন্ন্যাস আশ্রম আশ্রয়াম, আমি কোন সময় সন্ন্যাস আশ্রম আশ্রিত হব, হরিভক্তিং গ্রাহয় আমি কলিহত পাপন নরান, যারা কলিতে মানে হতবুদ্ধি যে সমস্ত নরগণ তাদেরকে আমি হরিনাম গ্রহণ করানোর জন্য আর সন্ন্যাস আশ্রম গ্রহণ করব, এই জন্য ইনি সন্ন্যাসী হয়েছে। ও আচ্ছা, রাজার মনে ক্ষুণ্ণ হলেও চরণের দর্শন আশা ছাড়েনি, সার্বভৌম ভট্টাচার্যের উপর তিনি এই দুরূহ কর্মের দায়িত্ব দিলেন, ভট্টাচার্য আপনি যেভাবে সন্ন্যাসী প্রবরকে আলালনাথ থেকে কৌশল করে আর নীলাচলে নিয়ে এসেছেন, এইভাবে আমার দর্শনের একটা ব্যবস্থাও আপনাকে দিতে হবে, ভট্টাচার্যের হাতে আর দায়িত্ববার ন্যস্ত করে দিলেন। তারপরে সার্বভৌম ভট্টাচার্য বললেন আমি প্রাণপণে চেষ্টা করি আপনার আজ্ঞা, যাতে রাজার প্রতি প্রভুর কৃপা দৃষ্টি করেন, তিনি সময় এবং সুযোগের অনুসন্ধান করছেন। কথা বলতে গেলে যারা বুদ্ধিমান না, আসলো আর ঠক 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 করে কথা বলে না, আগে পরিবেশটা দেখে যে কথাটা বলা যাবে কিনা, বললে ইনি মানবে কিনা, এটা আগে বুদ্ধিমানরা বিচার করে। সার্বভৌম সময় এবং সুযোগের অনুসন্ধান করছে, সন্মুখে রথযাত্রা, নদিয়ার ভক্তবৃন্দ আসছেন, নীলাচলে বহু লোকের সমাগম হয়েছে, সকলকে প্রভু কৃপা বিতরণ করছে, সবাইকে আশীর্বাদ করছেন, দর্শন দিচ্ছেন, বহু লোকজন আসছে প্রভুর আগমনের সন্ন্যাস। গজপতি প্রতাপ রুদ্র জগন্নাথের সেবক ভক্তিমান রাজা, প্রভুর প্রতি তার অগাধ শ্রদ্ধা, তার চরণে তার অচলা ভক্তি, সার্বভৌম ভট্টাচার্য এটা উত্তম রূপে পরীক্ষা করেছে। এর মধ্যে একদিন তিনি প্রভুর নিকট এসে দেখলেন যে একটা নিভৃত স্থানে প্রভু একা বসে আর হরিনাম জপ করছে, হরে কৃষ্ণ, একা একা হরিনাম, আজকে সেবকরাও নাই, হরিকরও নাই, প্রভু একা বসে আর গম্ভীর আর একটা নির্জন জায়গায় হরিনাম করে চলছে। যখন একা একা হরিনাম করছেন, সার্বভৌম ভট্টাচার্য প্রভুর চরণ বন্দনা করে তার অনুমতি নিয়ে আর নিকটে বসে, প্রভু মুখে কথা না বলে ইঙ্গিতে অনুমতি দিলে বসতে,
প্রভুকে একা পেয়ে মনের কথাটা বলার জন্য অনুসন্ধান করছে, এটাই সুযোগ। কারণ সবার সামনে বলতে গিয়ে কী কথার থেকে কী কথা হয়, একা একা প্রভু যা বলবে আর আমি যা শুনবো, রাজাকে আমি সেইভাবে বুঝাবো। আগে একটু পরীক্ষা করা যাক। এই বলে তিনি করজোড়ে প্রভুর চরণে নিবেদন করে বললেন, প্রভু হে যদি অভয় দান করেন তাহলে আপনার চরণে একটা কথা বলবো। আগে যারা বুদ্ধিমান না আগেই মাথাটাকে কেটে দেয়, যেন ডগাটা আর আগে না যায়। এজন্য বলছে অভয় দান, ভুল ত্রুটি হওয়ার আগেই অভয় দান চেয়ে নিয়েছে। তখন পদ্ম মানে আপনার চরণে একটা কথা নিবেদন করবো, সর্বজ্ঞ প্রভু, সার্বভৌমের মনের ভাব তো প্রভু জানি। কাজেই তিনি উত্তর করলেন, কহ তুমি নাহি কিছু ভয়, যোগ্য হইলে করিব অযোগ্য হইলে না। প্রভু তুমি যেরকম এইরকম, তোমাকে অভয় দিতে আমার কোনো ভয় নেই, কারণ তুমি তো অভয়ই আমার কাছে আছো সবসময়। তবে তোমার কথাটা যদি আমার পালন করার যোগ্য হয় তাহলে আমি পালন করব, অযোগ্য হলে তো তোমার কথা আমি পালন করতে। সার্বভৌম ভট্টাচার্য হচ্ছে বহুদর্শী, মানে অনেক দূর, বলে না লোকটা বহু দূরদর্শী, একেবারে ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকাল তার মাথার মধ্যে মুহূর্তের মধ্যে এসে আর বলে দেয় যে এটা করবেন না, এটা করা উচিত নয়, এটা বলা উচিত নয়। এবং বুদ্ধিমান, সুচতুর এবং প্রবীণ পণ্ডিত, প্রভু শেষ কথাটা শুনে বুঝলেন তার কার্য সিদ্ধি হবে। বলার আগে সার্বভৌম বুঝে গেছে যে আমার যোগ্য হলে করবো, অযোগ্যতা প্রভুর তো অযোগ্যই, আমি যা বলবো এটা তো প্রভুর যোগ্য নয়, তার মানে আমার কার্য সিদ্ধি হবে না। তবে প্রভু যখন অভয় দিয়েছে অন্ততপক্ষে বীজ তো রোপণ করি, গাছ হবে না হবে, দেখুন সব বীজে গাছ হয় না, আপনি বীজ রোপণ করবেন সব গাছ হয় না কি, আবার গাছ হলেও সব গাছ টিকে না, কতদিন পরে পরে মরে মরে গিয়ে যেমন ডাঁটার বিছি ফেলা, একবারে ডাঁটা এমন হয় গাছের মতো, তারপরে মালিককেই তুলে ফেলে দিতে হয়, নাহলে ডাঁটা বড় হবে না, মালিককে আবার তুলে 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 ফেলে দেয়। এরকম মনে মনে ভাবলেন যে কথার বীজ আগে বপন করি, তারপরে কথা কতদূর বাড়ে দেখা যাবে, নাহলে আগাছা হলে তুলে ফেলে দিব। এটা সার্বভৌম বুদ্ধিমান পণ্ডিত, তো বুদ্ধি করে কৌশল করে আর মাথাটাকে আটালে। এই ভেবে ভয়ে বয়ে আর বলছে প্রভু, আসলে কি বলতে আমার জিহ্বায় আসছে কিন্তু হৃদয়েও রাখতে পারছি না, প্রভু জিহ্বায় ব্যক্তও করতে পারছি না, মাঝখানে গলার ভিতরে কথাটা এসে আর এমন আমাকে ভীষণ পীড়া দিচ্ছে, এখন আমি ব্যক্ত করব না ভিতরে নিব আমি অনুভব করতে পারছি না, প্রভু তুমিই বলো। প্রভু বলছেন, আরে সার্বভৌম তুমি চতুরালি ছেড়ে দাও, যখন মুখে এসে গেছে তুমি ভিতরে নিতে পারছো না, এমন কি কথা আছে তোমার আমার ভিতরে যে কথা তুমি আমার ভিতরে বলতে পারবে না, আর তুমি প্রামাণিক শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তুমি কি যোগ্য মানে অযোগ্য কথা আমাকে বলবে? সার্বভৌম বললো, বাহ প্রভু তাহলে আবার আমাকে একটা ঠুসা দিয়ে দিল, অযোগ্য কথা আমি বলবো না প্রামাণিক, কেন সন্ন্যাসীর রাজদর্শন নিষিদ্ধ, এটা তো শাস্ত্রেই আছে, প্রভু তো শাস্ত্রের বাইরে আচরণে যাচ্ছে না। সার্বভৌম মনে মনে বল, বা প্রভু আমি আরও ভাবছিলাম তোমার কাছ থেকে বুঝো একটু আর একটু অভয়ের বাণী আর একটু সহজ পাবার, তুমি আমাকেই আবার জল খাইয়ে দিলে, এখন কী করবে সার্বভৌম? তখন সার্বভৌম আবার একটা প্রণাম করলেন, দেখবেন অতিভক্তি চুরের লক্ষণ, যখন একেবারে একেবারে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে না, মানে কিছু বলার মানে আপনাকে সন্তুষ্ট করতে চাইবে, তখন সার্বভৌম আবার মহাপ্রভুকে একবার প্রণাম করলেন। আর সার্বভৌম তোমার ভক্তি দেখা যায় প্রতিনিয়ত বেড়েই চলছে, একবার তো দণ্ডবোধ করেছ আবার তৃতীয়বার, সত্য কথা কি প্রভু? উৎকণ্ঠা বেড়ে গেছে। সার্বভৌম বলছে, ও উৎকণ্ঠা কি আমার জন্য না কথার জন্য? মহাপ্রভু ছাড়ার পাত্র না, সত্য কথা প্রভু তোমার জন্য নয় কথার জন্য, তাহলে বলো। মহারাজ প্রতাপ রুদ্রের উৎকণ্ঠা, মানে মাঝখানে উৎকণ্ঠাটা বলেছিল না, উৎকণ্ঠা বেড়ে গেছে, এই কথাটাকে আবার জুড়ে দিয়েছে যে প্রভু আসলে উৎকণ্ঠাটা আমার নয় প্রতাপ, উৎকণ্ঠাটা ঠিকই আছে কিন্তু উৎকণ্ঠাটা আমার নয়,
মহারাজ প্রতাপ রুদ্রের, অর্থাৎ তিনি বিশেষ উৎকণ্ঠা যুক্ত হয়ে দিন যাপন করছে। মহারাজ প্রতাপ রুদ্রের উৎকণ্ঠার কথা রুক্তি চৈতন্য চন্দ্রোদয় নাটকের শ্রুতে আমরা পাই। অভূত চেষ্টা মম রাজ্য চেষ্টা সুকস্য ভুগস্য গৌবস্য রুগ অত পরংচ্ছেদ স ন বিক্ষতে মান ন ধারয়ষ্যে যত জীবন। সত্যি চৈতন্য চন্দ্রোদয় নাটক একটা অদ্ভুত। কবিকর্ণপুর লিখছেন, আমার রাজ্য রক্ষা আর ভালো লাগছে, উৎকণ্ঠার স্থিতিটা কীরকম হচ্ছে। রাজার যদি রাজ্য ভালো না লাগে তাহলে কীরকম স্থিতি হয়। সুকৈশ্বর্য ভোগ রোগের মতো মনে হচ্ছে, যেমন রোগের মানে রুগী ব্যক্তি কী করে, সারাদিন শুয়ে থাকে, কিন্তু সারাদিন শুয়ে থাকা কি মানুষের ভালো লাগে বলুন। আপনার কথা বলে অভ্যাস, যদি আপনাকে ডাক্তার বলে কথা বলতে পারবেন না, ভালো লাগবে না কি? এই রকম বলছে যে আমার এই যে সুকৈশ্বর্য ভোগ এটা রোগের মতো যন্ত্রণা, এই ভালো কাপড় পরা, এই মুকুট পরা, নানান অশান্তি বোধ হচ্ছে। এখনও যদি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার প্রতি কৃপাদৃষ্টি না করে তবে আর এই জীবন ধারণ করব না। রাজা এই কথা সর্বম ভট্টাচার্য আর স্বকর্ণে শুনেছে। আপনি কৃপা করে তার মনোবাঞ্ছক মহাপ্রভু বলছেন মহাপ্রভুকে যে এইরকম উৎকণ্ঠা রাজ্য ছেড়ে ভিখারি হবে, আপনি তাকে একটু মনোবাঞ্ছা পূর্ণ করুন, এটাই আমার নিবেদন। গৌর ভগবান এই কথা শোনা মাত্রই মালাখানাকে দুই হস্তে রেখে আর কানে আঙুল দিল। মালাটা হাতে ছিল না, আমরা তাড়াতাড়ি মালা গলার মধ্যে ঝুলিয়ে রাখি না অনেক কাজের জন্য, প্রভু তাড়াতাড়ি গলার মধ্যে মালাটাকে ঝুলিয়ে আর দু হাতে আঙুল দিল, কর্ণে অঙ্গুলি দিয়ে আর নারায়ণ নারায়ণ। সন্ন্যাসী তো বিষ্ণু সম্প্রদায়ের সন্ন্যাসী বৈষ্ণব, এই জন্য বৈষ্ণবরা নারায়ণ নারায়ণ বলে। নারায়ণ স্মরণ করে বিরক্তির স্বরে একটু রূপক স্বরে, আরে সার্বভৌম তোমার একটা কাণ্ডজ্ঞান থাকা উচিত, কথা বলতে গেলে আগে বিচার করতে হবে যে এই কথাটা গ্রহণযোগ্য হবে কি। তুমি একটা প্রামাণিক পণ্ডিত বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বুদ্ধিমান হয়ে আর বালকের নেই কথা বলছো? প্রভু একটু রূপক স্বরে বলছেন, সার্বভৌম কেহ কেন কহ অযোগ্য বচন। এটা যোগ্য নয় তোমার মতো প্রামাণিক ব্যক্তি, এই রকম অযোগ্য বচন কি তোমার বলা শোভা পায়? সন্ন্যাসী বিরক্ত আবার রাজদর্শন, আমি সন্ন্যাসী বিরক্ত আমার জন্য রাজদর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ, বিষ ভক্ষণ করার নেই আমার এই দুর্দশা। সার্বভৌম তুমি এগুলি কি উচিত কথা বলছো আমাকে? হ্যাঁ, চৈতন্য চন্দ্রোদয় নাটকে আর কবি কর্ণপুর মনুক শ্লোক রচনা করেছে, যদিও এই শ্লোক পালন করা বর্তমান যুগের জন্য কঠিন, তথাপি মনুক নিষ্কিঞ্চনস্য নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য, কীরকম শব্দ দিয়েছে, যারা নিষ্কিঞ্চন, যাদের কোনো অর্থ সম্পত্তির লালসা নেই, যারা ভগবত ভজনে উন্মুখ। আমার মতে কিন্তু ভগবত ভজনে উন্মুখ নয়, আমার যেরকম এই কুণ্ডলিনী শক্তির মাথাটা নিচে থাকে না, উন্মুখ না হলে আপনার এই ধীশক্তি মেধাশক্তি জাগ্রত হয় না। এইরকম আমাদের মনটা আছে বিষয়ের দিকে উন্মুখ, ভজনের তো উন্মুখ নয়, ভজনের উন্মুখ যারা এরা তো সবসময় ভজন করছে। শান্তির অব্যক্ত কালকে বিরক্তির মান শূন্যতা আশাবদ্ধ সমুৎকণ্ঠা নাম গানে সেরা হয়েছে। ভগবত ভজন উন্মুখস্য পারং পরং জিগমিষ ভবসাগর সাগরস্য, অর্থাৎ এই পরপারে যেতে ইচ্ছুক ব্যক্তির বিষয়ী এবং কামিনীগণের সন্দর্শন বিষবক্ষণের থেকেও অনিষ্টকর। হা হন্ত হন্ত বিষভক্ষণ অগ্রসাদ, গম্ভীরভাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য একেবারে থতমত খেয়ে বললেন, প্রভু যা যা বললেন সকল সত্য, কিন্তু রাজা তো জগন্নাথের সেবক, তিনি তো পরম ভক্ত,
এই কথা যেই বললেন প্রভু এখন একেবারে চোখগুলিকে লাল করে দিল। আগে তো প্রভু একটু মুখের ভাষায় বলছিলেন, এখন চোখগুলিকে একেবারে ছানা ভরার মতো করে। আর প্রভু বলছেন তুমি কি বলছ, রাজা জগন্নাথের ভক্ত, জগন্নাথের সেবক ভক্ত, ও তথাপি রাজা হয় কালো সর্পাকার, কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজয়ে পিতা। এর ব্যাখ্যা করা যাবে, ওগুলি বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে। আকারা তপি বেদব্যং স্ত্রীণাং বিষয় নাম যথাহীর মনসা খুব তথাৎসা কৃতা। এই কথা বলে সার্বভৌম ভট্টাচার্যকে উত্তরের আর অবসর নাই দেখিয়ে দিয়ে ভয় দেখিয়ে পুনরায় বললেন, যদ্দেব পুনর উচ্চতে তত্র তদাভত্র ন পুনরন্তষ্টব্য। বলছেনটা কি যে চিত্রপটস্থ স্ত্রী এবং বিষয়ীর মূর্তি থেকে বলছেন যে যদি এই কথা পুনরায় মুখে আনবা তাহলে কিন্তু আর আমাকে এখানে দেখবা না, ওইছে বা পুনরূপি মুখে না আনিবে, পুনঃ যদি কহ আমা এথা না দেখবে। সার্বভৌম ভট্টাচার্য বল পেলেন প্রভুকে আর কোনো কথা বলার তার সাহস হল না, তিনি বিষণ্ণ বদনে প্রভুর চরণ বন্দনা করে সেই দিন গৃহে আর প্রত্যাগমন করলেন। প্রভু কর্তৃক রাজা প্রতাপরুদ্রের বিষম পরীক্ষার এই সূচনা মাত্র প্রারম্ভ হলো, এই হলো শুভারম্ভ। রাজাও কতটা প্রভুর ভক্ত আর প্রভুও কতটা রাজার প্রতি শক্ত, শক্ত আর ভক্ত দুইজনের পরীক্ষা শুরু হয়েছে। মানে এই এই জগতে সাধু মহাপুরুষরা এরা যে কৃপা করবেন এত সহজে কৃপা করেন না, কৃপা পাওয়ার আগে পরীক্ষা করেন যে বাস্তবিকভাবে এরা কৃপা পাওয়ার যুক্ত কি। দেখুন এক সময় এক গৃহস্থ ভক্তের গৃহে আর একজন অতিথি এসেছে, অতিথি সেবা তো গৃহস্থের করা উচিত। এখন দু চার দিন গৃহস্থ অতিথি সেবা খুব শ্রদ্ধার সঙ্গে ভালো চক চৌষ্য পেয়ে পেয়েতি আর অতিথি সেবা চলল ভক্তমালেরই একটা কথা। তখন দুদিন চার দিন ছয় দিন চলে গেল, এমন অতিথি তো যাওয়ার নাম নিচ্ছে না, এমন অতিথি তো না এনে যেন গৃহকর্মী হয়ে গেছে, কয়েকদিন গৃহের প্রতি আছে। তখন একদিন স্বামী আর স্ত্রী বলছে কী ব্যাপার উনি যাওয়ার তো নাম নিচ্ছেন, তা তো আমিও দেখছি, তাহলে কী করা যায়, বলে তাহলে আমরা দুজনে একটু ঝগড়া করি, আমরা দুজনে ঝগড়া করি। তাহলে ঝগড়ার নাম শুনে অনেক সময় অতিথি চলে যায় না, আরে আপনারা ঝগড়া করছেন, বলে আরে ঝগড়া করবো কোনো কারণ চাইতে, বলে আর কারণ কী, আমিও মানে বিনা কারণে ঝগড়া করবো আর তুমিও বিনা কারণে কান্নাকাটি করবা, কান্নাকাটি করে বলবো যে রান্না বাড়া নাই, তাহলে তো কাজ হয়ে গেল। বলে আচ্ছা, স্বামী স্ত্রী এরকম আর ঝগড়া শুরু করে দিলেন সকালবেলা, এ ফলানা মানে ঝগড়া করলে তো কত কথা নিয়ে কত কথা উঠে, আর তিনি কান্নাকাটি এমন কান্নাকাটি, মায়েদের কান্নার তো চৌকে জল আর না আসলে কী হবে, কণ্ঠের একটা স্বর এমনভাবে কান্নার বেরিয়ে আসবে একেবারে সবাইকে মুক্ত করে দেবে, এমন কান্নাকাটি হচ্ছে। এখন যিনি অতিথি ইনি বললেন আরে, উনি বলছে আমি আর আজকের থেকে রান্নাই করবো না, তুমি বাজার করবে আর রান্না করে খাবে, আমি আর পারবো না। এরকম স্বামী স্ত্রী ঝগড়া হয়ে আসতে আরেক বাড়িতে চলে গেলো, আর উনিও বলে আমি হালকি রস্তি চাক করবো চলে গেলো। কেন অতিথি বললো তাহলে আপনারা ঝগড়া করছেন আমিও যাই, কেন অতিথি চলে গেল, অতিথি যখন চলে গেলো এর ভিতরে কত সময় পরে তার স্ত্রী তো কান্নাকাটি করছে ওই বাড়িতে, স্বামী দেখলো অতিথি তো অনেক দূর চলে গেছে, তখন এসেছে, এসে বলছে আরে কান্নাকাটি করছো কেন, এসবগুলো তুমি কতগুলি কথা শুনেছো, আর এটা তো মানে এটা তো নাটক করেছি, বলে আমি তো কান্নাটাও নাটক করেছি, এই বলে আর সব স্ত্রী ঘরে এসে গেলো, আর ঘরে এসে যেই রান্না হয়েছে না এবং সব অতিথি এসে গেছে। অতিথি আসার পরে বলছে আরে আপনি যে চলে গেলেন, বলে আমিও নাটক করেছি, আপনারা স্বামী স্ত্রী নাটক করেছেন আর আমি নাটক, আমিও যাওয়ার নাটক করেছি যে আমাকে যাওয়ার জন্য সে বলে। এইরকম সার্বভৌম ভট্টাচার্য যখন এরকম নাটকটা দেখলেন মহাপ্রভুর, উনি জানেন যে প্রভু ভক্তবৎসল, ভক্তকে কৃপা না করে ছাড়বে না,
তাই সর্ব মনে মনে ভাবলো তাহলে আমিও নাটক করি, আমিও চলে যাই, প্রভু যখন আমার প্রতি রুষ্ট হচ্ছে তবে আমার দৃঢ় বিশ্বাস এই প্রভুই একদিন রাজাকে কৃপা করবে, আর এই রাজাই একদিন প্রভুর কৃপা পাবে, আর মাঝখানে আমিও সেই আনন্দ দর্শন। এই চিন্তা করে সর্বভৌম বিদায় দিল যে আমাকে একটু দেখার সুযোগ দেওয়া হোক, এই বলে সর্বভৌম বিদায় নিয়ে এই করতে করতে সর্বভৌমের বিদায় হল। এখন প্রভু কর্তৃক রাজা প্রতাপ রুদ্রের বিষম পরীক্ষার সূচনা হলো। লোকশিক্ষার অনুরোধে দয়াময় গৌর ভগবান ভক্তোত্তম জগন্নাথ সেবক রাজা প্রতাপ রুদ্রের বিষম পরীক্ষা শুরু করেছেন। সে সকল লীলা কার্য যথাক্রমে আমরা গিয়ে আগে বলবো, এখন তো রথের আগে এত কথা বললে রথের কথা হবে। রাজা প্রতাপ রুদ্রের গৌর প্রীতির যে অকপট তার কার্য দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। রাম রায় তার অধিকৃত কাঞ্চি প্রদেশস্থ বিদ্যানগরের রাজার প্রতিনিধি, তাকে বিদ্যানগরের রাজা বললেও অত্যুক্তি হয় না। প্রভুর আদেশ তিনি বিষয় ত্যাগ করে নীলাচল দামে তার নিকটে আসুন। রামানন্দ প্রভুর বিশেষ কৃপাপাত্র, তিনি গৃহী বৈষ্ণব অনাসক্ত হয়ে বিষয় ভোগ করছিলেন। প্রভুর ইঙ্গিত পাওয়া মাত্রই রাজা প্রতাপ রুদ্রকে লিখলেন, শ্রীচৈতন্য প্রভু আপনার দক্ষিণ দেশের রাজধানী বিদ্যানগরে আর পদার্পণ করেছেন, চিঠি লিখে জানিয়েছেন। তার আদেশ আমি তার সঙ্গী হয়ে নীলাচলে থাকি, তিনি আদেশ করেছেন যে আমাকে নীলাচলে যেতে হবে। আমার অত ইচ্ছা হতে মানে আমার অন্য ইচ্ছা হতে পারে না, কারণ ইনি সাক্ষাৎ ঈশ্বর। রামানন্দ তো দেখে নিয়েছে, রসরাজ মহাভাব রূপ দেখিয়েছেন, এই জন্য একে তো সার্বভৌম বলছেন যে আমি ওনাকে সরভুজ মূর্তিতে দেখেছি, রামানন্দ বলছেন ইনি ঈশ্বর, ওনাকে আমি রসরাজ মহাভাব মূর্তিতে দেখছি। রাজা আর কোথায় যাবেন, আপনি পরম সুকৃতিবান রাজা, কারণ তিনি পুনরায় রাজ্যে অবস্থা স্থিতি মানে তিনি আপনার রাজ্যে অবস্থান করবেন। আমার নিবেদন আমাকে এই বিষয়ে বিষ থেকে আর মুক্ত করুন, চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে যা আমি আর রাজকার্য করতে পারব না। রাজা প্রতাপ রুদ্র রামানন্দের বিশেষ রূপে জানতেন, তার উপর আর প্রভুর কথা শুনে তাকে দর্শন দানে কৃপা করেছেন। বিদ্যানগরের রাজ্যবার অপরজন যোগ্য ব্যক্তির হস্তে দিয়ে ভক্ত চূড়ামণি রামানন্দকে তৎক্ষণাৎ তিনি মুক্ত করে দিলেন যে তোমাকে আর রাজ্যে থাকতে হবে না। রাজা গৌরাঙ্গের প্রীতিপূর্ণ বিচার আমরা এখানে পাই। রাজা প্রতাপ রুদ্রের সঙ্গে রাজধানী কটকের থেকে রামানন্দ শ্রীক্ষেত্রে এসেছেন। রাজকার্যে সুব্যবস্থা করে দিয়ে তিনি কর্মের থেকে অবসর গ্রহণ করলেন। রামানন্দ শ্রীক্ষেত্রে এসে জগন্নাথ দেবকে দর্শন না করে অগ্রে প্রভুর বাসায় আর তার চরণ দর্শনে যাচ্ছে। আর এমনিতে উড়িষ্যাবাসী, একেবারে এই জগন্নাথের পাশেই মানে আলালনাথের আগে রামানন্দের জন্মস্থান ব্যাংটকপুর, মানে জগন্নাথের থেকে 5-6 কিলোমিটারও না। তাই মানে জন্মজাত উড়িষ্যাবাসী হয়ে জগন্নাথের অনন্য নিষ্ঠ হয়ে জগন্নাথ দর্শন না করে আর গৌরাঙ্গ দর্শনে যাচ্ছে। বাসায় না গিয়ে প্রভুর বাসায় গিয়ে প্রভুর চরণ দর্শন করলেন। প্রভু তাকে দেখে প্রেমানন্দে কেঁদে ফেললেন, আসন ত্যাগ করে ছুটে এসে আর তাকে গাঢ় আলিঙ্গন করে আর আবদ্ধ করে আর বহুক্ষণ নয়নের জলে আর দুইজন কাঁদলেন। ভক্তবৃন্দ রাম রায়ের সঙ্গে প্রভুর এইরকম অপূর্ব স্নেহ ব্যবহার দেখে বিস্মিত হলেন। রায় প্রণতি কইল প্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। রায় শোনে প্রভু দেখি স্নেহ ব্যবহার, সব ভক্তগণের মনে চমৎকার, সত্যিই উত্তম। রামানন্দ তার প্রতি রাজার দয়ার কথা প্রকাশ করলেন। রায় কহে তোমার আজ্ঞায় রাজাকে কহিল, তোমার ইচ্ছায় রাজা মোরে বিষয় ছাড়াইল, সঙ্গে সঙ্গে আমাকে ছাড়িয়ে দিলেন। আমি কহি আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়, তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল, আসন হইতে উঠি মুড়ে আলিঙ্গন করি। তখন নামটা শুনি রাজা আর আসনের থেকে উঠে আমাকে এসে আলিঙ্গন করেছে, তোমার প্রতি তার কী ভক্তি প্রভু, কত
তোমার নাম শুনি হইল মহাপ্রেমা বেশ, মোর হাত ধরি কহে প্রীতি বিশেষ। তোমার যে বর্তন তুমি খাও যে বর্তন, তোমার যে বেতন মানে বর্তন মানে বেতন, আর তোমার যে খাওয়া দাওয়ার খরচ, নিশ্চিন্ত হইয়া সেব প্রভুর চরণ। দেখুন, যদি চিন্তা থাকে তাহলে তো প্রভুর সেবা হবে না। রাজা কত ভক্ত, প্রভুর প্রতি কতটা তার অনুরাগ, যে তোমার কাজ করতে হবে না, তোমার খাওয়া পড়ার খরচ, তোমার যা বেতন সব আমি তোমাকে আর দিই। আমি ছাড় যোগ্য নই তার দর্শনে, তারে যেই সেবে তার সফল জীবনে। আমি তো তার দর্শনের যোগ্য নই, তার যে সেবা করবে তার তো জীবন সফল হয়ে যাবে। পরম কৃপালু তিহু ব্রজেন্দ্রনন্দন, কোন জন্মে মরে অবশ্য দিবে দর্শন। তিনি তো কৃপালু সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, কোনো জন্মে হয়তো তিনি আমাকে দর্শন দিবে। যে তোমার প্রেমার্থী দেখিল তোমাতে, তার এক ক্লেশপ্রীতি নাহি কমাতে। রামানন্দ বলছে, রাজার যে প্রেম এবং আরতি দেখেছি এক বিন্দু আমার নেই। আমি আর প্রভুর নিকটে আবার রাজা প্রতাপরুদ্রের কথা, বিষয়ীর কথা, সার্বম ভট্টাচার্যের যে সেদিনের বিলম্বিত হয়েছেন, কিন্তু ভক্তবৎসল প্রভু ভক্ত চূড়ামণি রাম রায়ের নিকট রাজার সম্বন্ধে একেবারে ভিন্ন ভাবের কথা বললেন। আজকে কিন্তু ওইরকম বিরক্তি বিরক্তি হলেন না, দয়াময় প্রভু তার অন্তরের কথা প্রকাশ করে আর বলতে পারছেন না, কিন্তু প্রকারান্তরে তার অন্তরঙ্গ ভক্তের নিকট নিজের মনোভাব প্রকাশ করে বললেন, প্রভু কহে তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, তোমার যে প্রীতি করে সেই ভাগ্যবান। কারণ ভক্তের যে প্রীতি করে তার জীবন ভাগ্যবান। ভাগ্যবান মানে কি, তার কি দুর্ভাগ্য থাকবে নাকি, গৌর দর্শন হবে না? ভাগ্যবান কাকে বলা হয়? ভাগ্যবান ব্যক্তি যেখানে যাবে সেখানেই সৌভাগ্য। তার দুর্ভাগ্য বলতে জীবনে নাই, ভক্তের সেবা করলে, ভক্তেরে সেবিলে সে কৃষ্ণ ভক্তি পায়। তাহলে ভক্তের যদি সেবা করে তাহলে তার জীবনে দুর্ভাগ্য কদাপি আসতে পারে না। যদি বলেন যে দেখা যাচ্ছে যে আসছে, তাহলে মনে করবেন তার জীবনে এমন গুরুতর দুর্ভাগ্য ছিল যে দুর্ভাগ্য শেষ হতে হতে অবশিষ্ট যতটুকু ছিল এইটুকু তাকে একেবারে মানে অপারকটুকু তাকে বুক করাচ্ছে। ভক্তের কৃপা হলে ভগবত দর্শন তো অনায়াস অনায়াসেই। তোমার যে প্রীতি করে সেই ভাগ্যবান, তোমাকে এতে প্রীতি হইল রাজার, এই করে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। কৃষ্ণ তো তুমি, কৃষ্ণ যখন অঙ্গীকার করবে তাহলে তুমি করবে। রামানন্দ মনে মনে আঠে নিলেন যে তাহলে প্রভু বুঝে গেছি তোমার কথার মধ্যে। এই বলে প্রভু একটা শ্লোক বললেন, শ্লোক হলো, যে যে ভক্তা জনা পার্থ নমে ভক্তাশ্চ তে জনা মত ভক্তাশ্চ, যে ভক্তাশ তেমে ভক্ত মত তেমে ভক্ততম মতাহা। অর্থাৎ কৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, যেজন কেবল আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যেজন আমার ভক্তের ভক্ত সেইজনই আমার উৎকৃষ্ট ভক্ত। বিচার্য সার্বম ভট্টাচার্যকে কেউ বললেন, রাজার কথা মুখে আনলে আমি নীলাচল ছেড়ে পলাবো, পলায়ন করবো। আর রাম রায়কে বললেন, রামানন্দকে বা কেনই এত আশার কথা বললেন, এর প্রসঙ্গ লীলারঙ্গ গৌরাঙ্গ লীলা রহস্য ভেদ করার শক্তি কারো নাই। কবিরাজ গোস্বামী এতটুকু লিখছেন, প্রভুর গম্ভীর লীলা কহিতে লীলা না পারি বুঝিতে, বুদ্ধি প্রবেশ নাই তাতে না পারি বর্ণিতে। এমন গম্ভীর লীলা যেন বুদ্ধি প্রবেশ করে না, বর্ণনা কেন রামানন্দকে এক কথা বললেন, সার্বস্বকে এক কথা বললেন, এই লীলাতে আমাদের বুদ্ধি প্রবেশ করবে না। এই বিষয়ে প্রভু সার্বম ভট্টাচার্যের নিকট একভাবে বললেন, আবার রামানন্দের নিকট অন্যভাবে বললেন, দয়াময় গৌর ভগবান রাজা প্রতাপরুদ্রের সম্বন্ধে সার্বম ভট্টাচার্যকে যা বলেছেন তা অতি কঠোর কথা, একেবারে বজ্রাদপি কঠোরানি কুসুমাদপি মৃদুনি কুসুমাদপি লোকোত্তরে এনাং চেতাংশী। লোকোত্তরীয় মহাপুরুষদের চিত্ত বুঝা অত্যন্ত কঠিন। আর রাম রায়কে যা বললেন একেবারে মধুর কথা। ভক্তবৎসল প্রভু লোক শিক্ষার জন্য সার্বম ভট্টাচার্যকে যা বললেন তিনি স্বয়ং দুঃখিত। প্রভু বলছেন ঠিকই কিন্তু মনে মনে দুঃখিত হয়, এত কঠোর কথাটা আমি বললাম ভক্তবৎসল প্রভু। দেখবেন অনেক সময় কাউকে কটু কথা বললেও নিজের দুঃখ হয়, আমাকে কথাটা বলা উচিত। তিনি জানেন তার অবিদিত কিছু নাই, তিনি জানেন তার ভক্ত রাজা প্রতাপরুদ্রের করণে এই কথা অবশ্যই জানেন। আর এই কথা শুনে রাজা নিদারুণ মনোকষ্ট,
ভক্ত দুঃখ হারি গৌর ভগবান ভক্ত দুঃখ দূর করার জন্যই রামানন্দকে আবার এই মধুর কথাটা শুনি। যে আগে তো আমি একটু মায়েরা কী করে এই দেখেন প্রসাদ পরিবেশন করলে আজকে ব্রতের দিন বলতে নেই, সবার আগে শুক্তা দেয় কি না, এক সকালে থিতাটা আগে দিবে, দেখবেন থিতা কখন খেতে হয় খালি পেটে, থিতা খাওয়ার পরে খায় না খালি পেটে খেতে হয়, তা আগে থিতা দিবে তবে তো মিষ্টি দিবে, একেবারে সবার শেষে পরমান্ন, এই জন্য রামানন্দকে যে পরমান্ন পাঠাচ্ছে সার্বভৌমকে দিয়ে আগে একটু থিতার রস পাঠিয়েছে, যে দেখি থিতা খাওয়ার হজম থাকলে তাহলে পরমান্ন খেয়ে নিয়ে কতটুকু রস আছে। তার জন্য তিনি কী করলেন মধুর কথা বললেন, সর্বজ্ঞ প্রভু জানেন রামরায় এখনই গিয়ে আর রাজাকে এই কথা বলবে, এক কালো বিলম্ব করবে না, প্রতাপ রুদ্রে তাপিত প্রাণ শীতল হবে, সাত কলে কীর্তিনি কবিরাজ গোস্বামী পাঠ লিখছেন, চৈতন্য চরিত শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃতের সার, এক লীলা প্রবাহে বহে শত শত ধার, হ্যাঁ গৌরলীলা অনন্ত ও সাগর অনন্ত অপার গম্ভীর, এতে প্রবেশ করার শক্তি আমাদের নাই, এই গভীর লীলা সাগরের তীরে দাঁড়িয়ে আর আমরা কেবল এক বিন্দুকে স্পর্শ করছি, এত গম্ভীর চৈতন্য লীলা, চৈতন্য চন্দ্রের লীলা অগাধ গম্ভীর, প্রবেশ করিতে নারী স্পর্শী রহে কি। রামানন্দ লীলা চলে এসে প্রথমেই প্রভুর চরণ দর্শনে, চরণ দর্শন করে পরমানন্দ পুরী গোস্বামী ব্রহ্মানন্দ ভারতী স্বরূপ দামোদর নিত্যানন্দ প্রভুর চরণ দর্শন করলেন, জগদানন্দ মুকুন্দের সঙ্গে মিললেন, সকলেই রামানন্দের কথা প্রভুর মুখে আগে শুনেছেন, এখন তাকে দেখে সকলে বুঝতে পারলেন তিনি যে কি বস্তু, সত্যি বলে না যে হীরা খুব দামি, এই হীরাটা যখন দেখা যায় সামনে আসে একবারে গড় আলোকিত করে দিচ্ছে তখন বোঝা যায় সত্যি এটার দাম তো হবে, দেখেন রামানন্দ যে একটা হীরা প্রভুর মুখে শুনেছে আজকে প্রত্যক্ষ দেখে, আর শোনার সঙ্গে হীরার যখন পরীক্ষা হয় গোষ্ঠী পাথরের মধ্যে তখন স্বর্ণের চাকচক্য বেড়ে যায় না, এইরকম মধু পুনরায় প্রভুর চরণ বন্দনা করে বিদায় নিলেন, গৌর ভগবান মধুর হাসি দিয়ে তাকে বললেন রাম রায় কমল লোচন জগন্নাথকে কি দর্শন করেছ, প্রভু জিজ্ঞাসা করছে, প্রভু তো জানে যে ও তো জগন্নাথে যায়নি আমার এমনি ছুটে এসেছে, রামানন্দ বললেন প্রভু হে আমার ভাগ্যে এখন পর্যন্ত শ্রীবিগ্রহ দর্শন হয়নি তবে প্রত্যক্ষ বিগ্রহ দর্শন হয়েছে, শ্রীবিগ্রহ রূপ দর্শন হয়নি প্রত্যক্ষ দর্শন হয়েছে, প্রথমে আমি তোমার দর্শন করে প্রত্যক্ষ জগন্নাথকে দেখলাম এখন দারু ব্রহ্মকে দর্শন করব, এখন অনুমতি হলে আমি জগন্নাথ দর্শন, প্রভু এই কথা শুনে চমকে উঠলেন রায় তুমি কী কর্ম করেছো, আরে তুমি নীলাচলবাসী অনন্য জগন্নাথ নিষ্ঠ, আগে জগন্নাথকে একবার কাশী বিশ্রালয়ে আসতে গেলে জগন্নাথের রাস্তাটা আগে ছিল কি না সিংহদ্বারটা, একটু জগন্নাথকে দর্শন করে আসতে পারোনি, আমার কাছে এসেছ ঈশ্বর না দেখিয়া আগে আইলা, আগে এটাকে নিয়ে আইলা, আরে আমার এখানে কেন এসেছ আমাকে দেখে কী হবে, মানে দৈন্য করে আর বলছে, রাম রায় কোনো চিন্তা না করে একেবারে স্পষ্ট আকারে উত্তর দিলেন চরণ রথ হৃদয় সারণ, চরণ হচ্ছে রথ, আচ্ছা যাহা লইয়া যায় তাহা যায় জীব রথি, রথি যেখানে নিয়ে যাবে সারথি নিয়ে যাবে তবে তো রথ চলবে, রথের কোনো গতি আছে না কি, আমি কি করবো মন ইহা লইয়া আইলা জগন্নাথ দর্শন বিচারণা কইলা, চতুর চূড়ামণি প্রভু একথার আর উত্তর দিলেন না, বললেন এখন তো আমি ফেসে যাবো রামানন্দ বক্তা, রাম রায় এখন যাও শীঘ্র জগন্নাথ দর্শন করো, তারপরে গৃহে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হও এবং পরে তুমি এসো, প্রভুর আজ্ঞা শিরোধার্য করে রামানন্দ জগন্নাথ দর্শনে গেলেন, আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হচ্ছে, অনেক সুন্দর প্রসঙ্গ আসছে, আমরা আগামীকাল মহাপ্রভুর কৃপা হলে যথাসময় এই লীলার বাকি যে প্রসঙ্গ মাধুরী তা আমরা শ্রবণ করব, জয় রামানন্দ জয় শ্রী গৌরাঙ্গ ভক্তবৎসল জয় শ্রী রাম। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।